শেষ পর্যায়ের ভোট দেউচন্তি ধামনগর বাসিন্দা। তবে ধামনগর রে 257টি বুথে মতদান করুচন্তি 2,47,196 খণ্ড ভোটর মানে মতদান করুচন্তি। তবে আমি বর্তমান অছু এ যে বুথ রয়েছে বুথ নম্বর রয়েছে যদি কইপারিবা 227 নম্বর বুথে রয়েছু। আপন মানে দেখি পারতবে ইয়ে হচ্ছে হসনাবাদ পঞ্চায়েতর কিভাবে আমি সকাল সকাল এঠারে নির্বাচন যে মতদান চালিছিলা আর সেপাই দেখি পারতবে স্থানীয় যে ভোটর মানে ভোট দেওয়া পাই পৌঁছিলে। তবে গোটিয়ে মহিলা লাইন হয়েছিলা বেলে গোটিয়ে পুরুষ লাইন মধ্যে হয়েছি আর সুরক্ষা কর্মী মধ্যে কড়াকড়ি করা যাইছি। তবে আম পাখে কিছু ভাই অছন্তি সেমানে মধ্যে মতদান করিবে কিভাবে প্রার্থী বাছিবে কি তাঙ্ক বিষয়ে এ বিষয়ে আলোচনা করিবা। ভাই আজ আপনি মতদান করছন্তি কিভাবে প্রার্থী বাছিবে কি আপ ভারতের বিকাশ পাই যে সাহায্য করিব তাকো হি আমি ভোট দেব। গোটে পরিবর্তনের লহর আসিছে যে প্রকৃতরে যে মানে দেশ সম্ভালি পারিবে সমস্ত দরকার যে মেন কথা হল যে পরফেক্ট লোক যে পরফেক্ট মানুষ যে নেতা হবার যোগ্যতা আছে যে লোক সেবা করে পারিব আমি যদি সেয়া ফিল করু সেয়া হি দেব অন্য কথা কিছু নয়। 25 বর্ষ হল ভোট বিভিন্ন স্থান দিয়ে কেমতি কম দেখুছেন আর বর্তমান যে চলিত সাধারণ নির্বাচন বহুত পরিবর্তন ডিসিপ্লিন বেশি যে আগর যে যে প্রবলেম হচ্ছিল তা কিছু নাই সবুযাক যে সুরক্ষা দিয়া হয়েছি এবং শান্তি শৃঙ্খলা ভাবে সেটা করি মানে ভোটটা দিয়ে হচ্ছে কোনো ডিস্টর্বান্স নাই সেটা খুশি লাগুছে। তারপরে শান্তি শৃঙ্খলার মতদান চালিছে যদি কইবা ধামনগর অঞ্চলে আর মতদান কেন্দ্রের পৌঁছিছন্তি ভোটর মানে। তবে আউ কিছু ভাইঙ্ক সহিত আলোচনা করিয়া ভাই আপন দেখুছু আজ মতদান করিয়া পাই পৌঁছন্তি এতরে কেমতি কোন দেখুছন্তি কিভাবে প্রার্থী বাছিবে আপন? প্রার্থী বাছিবে গলে আমি দুইটা ডেট ডিক্লারেশন হল গোটা 8 গোটা 10 আমি 10 কে অফিয়া করছি। কিছু ভোটর মানে তাঙ্কর প্রতিক্রিয়া রাখুতিলে যেভাবে ভাবে শান্তি শৃঙ্খলার যে আমি বুথে রয়েছু ইয়ে হচ্ছে 227 নম্বর বুথ রয়েছে অস্তমরে। তবে যদি কহিবা সকাল এটার মতদান করা যাইতিলা তবে যদি মানে খালি ধামনগর যে রয়েছে 13 পঞ্চায়েত সেপটরে ধামনগর এনএসি র 11টি ওয়ার্ড আর যদি কহিপারিবা ধামনগর ব্লকরে 31 পঞ্চায়েতরে সকাল সকাল মতদান করছন্তি ভোটর মানে। তবে আজ যেভাবে ভাবে মতদান চালিছে আউ কেতে পরসেন্ট বর্তমান সুদ্ধা জনা পড়িনথিলা বেলে তবে আউ কিছু সময় পরে জনা পড়িব। তবে ভদ্রক জেলা ধামনগর বিষয় পলাই অর্গস নিউজ। যদি আপনাদের আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা ভি ভুলন্তু নাহিঁ।